বিজয়পাশে শহীদ মুক্তিযোদ্ধাদের এবং জীবিত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আমাকে স্নেহ করার জন্য। এক্ষুনি বলবে আমার এবং আমার পরিবারের জন্য কিছু হতে পারে না। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমার জন্মস্থান নড়াইলবাসী সেবা করার সুযোগ দিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আশা রাখবেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সমৃদ্ধ সুন্দর এবং আরো শক্তিশালী বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ। উপস্থিত সিনিয়র নেতাকর্মীরা যারা আছেন নড়াইলে, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি যেহেতু এখানে নাই, তারপরেও আপনারা সমন্বয় করে সবকিছু রূপের পক্ষে কাজ করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলছে। আমি শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগ দিব। নড়াইলবাসীর জন্য বলতে চাই যে সময় কিছুটা কম থাকলেও আমি চেষ্টা করব সবার সাথে যে ইনশাআল্লাহ দেখা করে আসার। আমি চেষ্টা করব সবার সাথে সমস্ত জায়গায় যে দেখা করার। যদি আমি সময় স্বল্পতার কারণে না পারি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমি তারপরেও বলছি অবশ্যই আমি চেষ্টা করব সবার সাথে দেখা করার। ছিলেন আপনার নড়াইলের সবকিছু চেনা এবং জানা, আমি আশা করি ইনশাআল্লাহ এটা আরো সামনে বৃদ্ধি পাবে এবং আমরা নড়াইলবাসী উন্নয়নের অংশীদার হতে পারবো বলে আশা করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাতে চাই আমাকে মনোনয়ন দেওয়ার জন্য এবং নড়াইলবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমি আপনাদের সন্তান, ওখানেই বড় হয়েছি, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন অবশ্যই আপনারা বিবেচনা করবেন। জয় বাংলা, জয় বাংলা।